তারা মন্ত্রণালয়ের কোন জায়গায় কে বসবে, কাকে বসালে এইটা বইয়ের মধ্যে ঢুকায় দেওয়ার পরে হুজুররা তারপরে চিল্লাচিল্লি করবে, এইগুলার গেমিং প্ল্যানিং আজ থেকে 20 বছর 30 বছর আগে করে আপনি মনে করছেন না বুঝে? নো নো নো, তারা না বুঝে করতেছে না, এই কৌশলে তারা আপনার মধ্যে সমকামিতার বীজ ঢুকাতে চায়। আমরাও বলতে চাই, এই বাংলাদেশে আমরা ভেসে আসি নাই, আমরা এই দেশে জন্মসূত্রে নাগরিক, আমাদের এই দেশে আপনাদের মতো অধিকার আছে। মূলত যে শিক্ষা কার্যক্রম আমাদের মাঝে চলমান, এটি এরকম নয় যে হুট করে আমাদের কাছে চলে আসছে, আকস্মিকভাবে আসমান থেকে নাজিল হয়ে গেছে, বিষয়টি এরকম নয়। এটি একটি চলমান অপসাংস্কৃতিক ইসলাম বিরোধী যে আন্দোলন, গুপ্ত এবং প্রকাশ্যভাবে তার বলতে পারেন উষ্ণ প্রস্রবণ হয়েছে আমাদের এই 2023 সালের যে বইয়ের মাধ্যমে। তারপরেও 2023-এর যে বইগুলি, এই বইগুলিতেও আমাদের এত বেশি মাথা দেওয়ার কোনো সুযোগ ছিল না বা এত বেশি আমরা মাথা ঘামায়ও নাই। কেননা আমরা যারা ওলামায়ে কেরাম, আমরা যারা মাদ্রাসায় পড়ে আসছি, আমরা মনে করছি স্কুলের বই, কলেজের বই, এ তো আগের থেকেই বাতিলের মধ্যে আছে, থাকলেই কি না থাকলেই কি, আমাদের চিন্তা চেতনার জগৎটা এরকম ছিল। প্রথমে নিজেদেরকে সমালোচনা করতে আমরা শিখি, কেননা আমরা নিজেরাই কুক্ষিগত গোষ্ঠীগত হয়ে আমরা এই সমাজের মধ্যে ছিলাম, আমরা নিজেরাই নিজেদেরকে জাতীয় বৈশ্বিক দেশীয় সব জায়গায় আমরা প্রমোট করতে পারি নাই, আমরা আমাদের চেতনা নিয়েছিলাম। কিন্তু যখন দেখেছি আমার চাচাতো ভাইটা, আমার মামাতো ভাইটা, আমার খালাতো ভাইটা, আমার বন্ধুর ছেলেটা, আমার মুসল্লির সন্তানটা স্কুলে যায়, সবগুলা তো মাদ্রাসায় পড়ে না এবং সবগুলি তো ইসলামী এই দীক্ষা, ইসলামী তাহাজিব তামাদ্দুন এইগুলোর বাইরে অন্যান্য শিক্ষায় যাচ্ছে, তখন ওই বইগুলির মধ্যে তাকায় আমরা দেখতে পেলাম যে সেখানে এমন কিছু শেখানো হচ্ছে যে আমাদের যা যা ঐতিহ্য আছে এইগুলা সবগুলাকে ভাষায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। বন্যায় অনেক সময় মাছ ধরার আনন্দ হয় যে আমরা মাছ ধরার সুযোগ পাচ্ছি, আমরা কিছু মাছ পাচ্ছি বন্যায়, কিন্তু নিজের ঘর কুঠো, নিজের যখন খাদ্য ভাণ্ডার সব ভাষায় নিয়ে যায় তখন ওই মাছ ধরার আনন্দটা শেষ হয়ে যায়। তো আমরা কিছু ইসলাম প্রচার করি, কিছু ইসলামী কথা বলি, কিছু মাহফিল করি, কিছু খুতবার জায়গা আমাদের আছে, এইটা নিয়ে মোটামুটি আমরা উই আর হ্যাপি যে আমরা মোটামুটি একটা জায়গায় আছি, ইসলামের কথা মোটামুটি বলছি। কিন্তু একটা দল প্রোঅ্যাক্টিভ হয়ে এমনভাবে তাদের কার্যক্রম চালিয়েছে, ওই জায়গাতে পৌঁছাতে আমাদের কতদিন লাগবে এটা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। প্রোঅ্যাক্টিভ মিনিংস কি? আজকে আপনি আমি এখানে চিল্লাচ্ছি, গলা ফাটাচ্ছি, প্রস্তাবনা দিচ্ছি, আয়োজন হচ্ছে, কিন্তু কেউ কেউ এই গলা ফাটানির মধ্যে নাই। তারা মন্ত্রণালয়ের কোন জায়গায় কে বসবে, কাকে বসালে এইটা বইয়ের মধ্যে ঢুকায় দেওয়ার পরে হুজুররা তারপরে চিল্লাচিল্লি করবে, এইগুলার গেমিং প্ল্যানিং আজ থেকে 20 বছর 30 বছর আগে করে ওই জায়গাকে সাকসেস করে তারা এখন হাতেও তালি দেয় না, চুপ করে থাকে, কারণ তালি দিতে হয় না। আর তাদের এটা বাস্তবায়ন হওয়ার পরে আমাদের টনক নড়ে। সুতরাং আমরা যারা ওলামায়ে কেরাম, আমরা যারা দেশের নিজেদেরকে মনে করি যে আমরা আমাদের এই দেশের দায়িত্বশীলতার জায়গাতে আমাদের কিছু দায়িত্ব নেওয়ার আছে, আমি বলবো মেহরবানি করে প্রোঅ্যাক্টিভ হওয়ার মতো চিন্তাটা আমাদের হতে হবে। কোন লোক আমার লোক, সেই লোকটাকে দিয়ে আমি কিভাবে আমার কোন জায়গায় গেলে আমাদের পক্ষে তিনি থাকবেন, এই লোক তৈরি করার এজেন্ডা আমাদের মধ্যে নাই। আমরা আছি কিছু হয়ে যাওয়ার পরে হইচই করার জন্য। রাগ করেন না, এটা বাহিরের কোনো লোকের জন্য কথা বলছি না, এটা আমাদের জন্য কথা। কিছু কথা আছে, আমাকে রেজাউল করিম আবরার ভাই আমাকে নির্দিষ্ট বিষয় বলে দিয়েছেন যে সাইফুল্লাহ ভাই এই বিষয়টা আপনি একটু হাইলাইট করার চেষ্টা করবেন, এই প্ল্যানগুলা এই প্রোগ্রামগুলা করার সময় যখন আমরা আলোচনা করছিলাম তা আমি সেই দিকে ফোকাস করব, তার আগে মোকাদ্দমায় এইটুক কথা বললাম। প্রোঅ্যাক্টিভ এই কথাটা মাথার মধ্যে আজকে দিয়ে গেঁথে নেন যে আর পরবর্তী চিল্লাচিল্লি না, আগের থেকে কিভাবে আমরা আমাদের জায়গা ঠিক করতে পারি, আমাদের খুঁটিটা কিভাবে মজবুত হয় এটা চিন্তা করেন। দুই দিন আগে একটা ছবি দেখছি, তিনতলা পর্যন্ত একটা বিল্ডিং সোজা আছে, এরপরে 4-5-6 তলার দিকে যে বিল্ডিং কাট হয়ে গেছে, একজন নিচে লেখছে এখন ভেজা আছে তো এই জন্য কাট হয়ে গেছে, শুকায় গেলে সোজা হয়ে যাবে। শুকায় গেলে কিরকম সোজা হবে? এখন আমাদের অবস্থা ওই রকম হয়ে গেছে, আমাদের নিচের দিকে কিচ্ছু নাই, উপর দিকে আমরা বলতেছি হ্যাঁ, কিছু কথাবার্তা বলার পরে
এরপর আমরাও চিন্তা করব আলহামদুলিল্লাহ মাহফিলের ব্যস্ততায় জনগণ একই কথার কতদিন শুনবে অতএব হবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশাআল্লাহ বলে আমরা থেমে যাব কিন্তু এরপরে দেখা যাবে যে যাদের গেম তারা খেলে ফেলবে এজন্য বলতেছি আরো একবার আমাদের যারা দায়িত্বশীল মুরব্বি আছেন আমরা তো আপনাদের নাতি ছাত্রের বয়সে আমরা ইয়াং একদম কিন্তু আপনাদের জায়গা থেকে প্রোঅ্যাক্টিভনেসের বিরাট গুরুত্বপূর্ণ জায়গা আছে সেই গোড়া থেকে আমাদেরকে কলকাতিগুলো নাড়ানোর জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা আপনাদের কাছে আমি যেটা বলতে চাই বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন আমি আপনাদের কাছে বলতে চাই যে শিক্ষা ব্যবস্থায় অনেক বিষয় নিয়ে কথা বলার আছে আমি এইগুলা বই এত পরিমাণ পড়ালেখা করছি ক্লাস 6 7 8 আমি জীবনে এত পড়ছি কিনা আমি চূড়ান্ত এক ফাঁকিবাজ ছাত্র ছিলাম এত পড়ালেখা আমি জীবনে করি নাই আপনাদের বিশ্বাস হয় এইগুলো এত পরিমাণ পড়ালেখা করছে এবং পড়ালেখা করে উপরের পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আমরা যা দেখতে পেয়েছি এটা আমাদেরকে এমন ভাবে অবাক করেছে যে এইটা কিভাবে সম্ভব হলো এটাই এখন আমাদের জন্য এক দুশ্চিন্তার বিষয় সুতরাং বই নিয়ে আমি ডাইরেক্ট টু দা পয়েন্টের কথা বলবো না দুইটা পয়েন্টের কথা বলি এক নম্বর আমাদের দেশে আমাদেরকে বলতেছে কই আমরা কি আপনাদের কোনো জায়গায় বলছি নাকি সমকামিতা প্রমোটের কথা কই আমরা কি আমার আপনাদেরকে কোনো জায়গায় বলেছি নাকি শরীফ শরীফার গল্প দ্বারা আমরা মূলত আপনাদেরকে এই সমকাম শেখাচ্ছি আপনাদেরকে আমরা এই যে সাত রঙের যে রংধনুর এই জিনিস আপনাদেরকে তুলে ধরছি যে এগুলো তো বলে নাই এইগুলো হুজুররা শুধু সমাজের মধ্যে উস্কানি দিচ্ছে এই ধরনের মানুষজন এইগুলার দ্বারা বাড়াবাড়ি তৈরি করতেছে এটাও একটা কৌশলের অংশ আমি কৌশলটা আপনাদের কাছে ভেঙে দিতে চাই ভালো করে খেয়াল করেন মানুষের যে ধরনের গাঠনিক যে রূপ আল্লাহ রাব্বুল আমিন মানুষকে দিয়েছেন যে ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওর আলোকেই বিজ্ঞান আমাদেরকে বলছে এক্স ওয়াই প্লাস টেস্টিস প্লাস মেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার এই তিনটা যখন এক জায়গায় হয় তখন তাকে বলা হয় মেল তথা তিনি একজন পুরুষ দুনিয়ার কোন রকম অপারেশন করে পুরুষাঙ্গ হানি করে পুরুষাঙ্গ বিচ্ছেদ করায় অথবা যত ধরনের সার্জিক্যাল টার্ম আছে সব সার্জারি করেও মানুষের মধ্যে যে হিউম্যান কোডিং যেটা দেওয়া আছে আমাদের যে জেনেটিক কোডিং যদি আপনার এক্স ওয়াই টেস্টিস মেল সেকেন্ডারি সেক্সুয়াল আপনার ক্যারেক্টার থাকে এইটার জেনেটিক কোডিং কখনো ভাঙা সম্ভব নয় দুই নম্বরে এক্স এক্স প্লাস ওভারি প্লাস ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যদি আপনার হয় এটা ফিমেল এই ফিমেলকে আপনি যত ধরনের সার্জারি করেন যত ধরনের রূপান্তর ঘটাতে চান এটা কখনো অপারেশন করে এটা পুরুষ হবে না তিন নম্বর এখন হিজড়ার প্রসঙ্গে আছে ভালো করে খেয়াল করেন হিজড়ার প্রসঙ্গটা কি হিজড়ার প্রসঙ্গটা হচ্ছে স্পেকট্রাম তো ওয়াইড তবে এদের মোতাবেক আমরা তিন ভাগে ভাগ করতে পারি এদের স্পেকট্রাম যেটা আমরা বলতে সেটা ওয়াইড অ্যাঙ্গেল আমরা জানি কিন্তু মোটা দাগে তিন ভাগে ভাগ করা হয় ইসলামও এটার সাথে সমর্থন করে ইসলামের যে খুনসা এই খুনসার মধ্যে যত ধরনের প্রকারভেদ সেটাও আছে এক নম্বরে প্রকৃত হিজড়া যেটাকে আমরা বলতেছি হার্মাফ্রোডাইট যেটা বলতেছি আমরা প্রকৃত হিজড়া কি প্রকৃত হিজড়া হচ্ছে টেস্টিস আছে ওভারিও আছে এই দুটা মিলায় একসাথে হয়ে যেতেও পারে যদিও এই সংখ্যাটা একদমই নগণ্য পুরা পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর এটা হচ্ছে আমাদের জন্য এক নম্বর হিজড়ার অংশ দুই নম্বর মেল প্রিডমিনেন্ট হিজড়া যেটাকে বলা হয় এক্স ওয়াই টেস্টিস ফিমেল সেকেন্ডারি এরা ইন্টারনালি মেল কিন্তু বাহিরে তারা দেখায় হচ্ছে ফিমেলের মতো এদেরকে যদি চিকিৎসা করানো হয় এই চিকিৎসা করানোর মাধ্যমে এদেরকে দুনিয়ায় রূপান্তর করে এদেরকে পুরুষ অথবা এদেরকে মা এই দুই অনুভূতি তাদের মধ্যে দেওয়া সম্ভব কিভাবে ট্রিটমেন্ট করার মাধ্যমে তাদেরকে বাবা হওয়ার সুযোগ দেওয়া সম্ভব যেটাকে ইসলাম বলছে আকরাবু ইলার রিজাল যে তার গাঠনিক রূপ টুপ যেরকমই থাকুক কিন্তু তার পুরুষাঙ্গের দিকটা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যার যে সৃষ্টি এই সৃষ্টি বর্চিত্তে সে ছেলের দিকে আগায় আরেকটা আছে ফিমেল প্রিডমিনেন্ট হিজড়া এরা কারা ওভারি আছে মেল সেকেন্ডারি আছে ইন্টারনালি এরা ফিমেল কিন্তু এক্সটারনালি মেল মেডিকেল এবং সার্জিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে এদেরকে মা হওয়ার সুযোগ আছে কথাগুলো গভীরভাবে বুঝেন এক নম্বর পুরুষ বলেছি দুই নম্বর বলেছি নারী তিন নম্বর প্রকৃত হিজড়া চার নম্বর বলেছি মেল প্রিডমিনেন্ট হিজড়া পাঁচ নম্বর বলেছি ফিমেল প্রিডমিনেন্ট হিজড়া এখন কথা হচ্ছে গন্ডার তাহলে কার জিজ্ঞাসার জায়গা হচ্ছে গন্ডার কারা তাহলে গন্ডার হচ্ছে তারা যারা নিজেদেরকে বলবে যে এই জায়গাতে আমরা এক হতে দুই হতে চাই অথবা দুই হতে আমরা এক হতে চাই হিজড়া নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই হিজড়া নিয়ে আমাদের কোনো বিরোধ নাই কিন্তু যারা এক থেকে দুই হতে চায়
ভাষার কিনো কোনো মার্কাস আছে এখন যে কারণে আপনাদের এই যে যারা মিডিয়া আছেন তাদের জন্য আমি সংখ্যা উল্লেখ করে বলছি শব্দ পর্যন্ত এখন তারা সার্চিং এর মধ্যে নিয়ে আসছে আপনি এই কথা বলে দিবেন যেটাকে আমি এক দ্বারা দুই দ্বারা বলতেছি আপনারা এগুলোর মধ্যে রেস্ট্রিকশন আসবে আপনারা এগুলো প্রচার পর্যন্ত হতে দিবেন না তারা এমন স্ট্রং জায়গায় পৌঁছাইছে আমি বলতে চাই এই যে এক থেকে দুই অথবা দুই থেকে যারা এক হতে চায় এটা তাহলে আমরা এখানে তাদের দৃষ্টিভঙ্গিতে যে কোনো পণ্ডিত আসতে পারেন মেডিকেল সায়েন্সের তাদের দৃষ্টিভঙ্গিতে এক দুই হতে পারে না দুই এক হতে পারে না কিন্তু তারা আমাদেরকে বলতেছে না তোমাদেরকে আমরা বুঝাতে চাই তোমরা বলছো ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা পুরুষ অথবা নারী হিসাবেই দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো বৈপরীত্য নাই ওরা বলছে নো 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 ইট ইজ আ ওল্ড কনসেপ্ট নাও উই আর গিভিং এ নিউ কনসেপ্ট হোয়াট ইজ দ্যাট বলছে তুমি একজন সাধারণ দুনিয়াতে মানব শিশু হিসাবে আসছো এরপরে তোমার যখন বাড়তে বাড়তে তুমি যখন 10-11 বছর হলে তখন ইউ উইল ডিসাইড তুমি দেখতে ছেলেদের মতো দাড়ি থাক মোচ থাক নিচের অঙ্গ থাক যাই থাক তুমি এখন বলবে যে আমি এখন নারী আপনাকে সেটা মেনে নিতে হবে কেন এই কথা বলতেছে এই কথা বলার কারণ আপনাদের কাছে জিজ্ঞাসা করে উত্তর দিতে হবে যেহেতু আমরা বলছি এক দুই দুই এক হতে পারে না এখন সে বলতেছে দুই থেকে আমি এক হয়েছি তার মানে সে ছিল মেয়ে সে হয়েছে এখন ঘোষণা দিয়েছে পুরুষ একজন পুরুষ সচরাচরই বিয়ে করবে কার সাথে মেয়ের সাথে কিন্তু আসলে তো সে পুরুষই আছে সে তো রূপান্তরই হতে পারে নাই তাহলে একজন পুরুষই বিয়ে করতেছে পুরুষ সাথে আরেকজন নারী ছিল কিন্তু সে বলছে পুরুষ উল্টা দিকে দেখা যাচ্ছে সে বিয়ে করতেছে নারী নারীর সাথে নারীর বিয়ে হচ্ছে আমি উল্লেখ করে ছোটে বলতে চাই না এটার প্রমোট করার জন্যই আপনার আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা ঢুকানো হয়েছে এটার কারণ অন্য কিছু নয় আজকে 1942 সালে আমেরিকায় তারা যে তাদের স্ট্যাটিস্টিক গবেষণা করেছে ওই গবেষণায় তারা প্রমাণ করেছে তাদের 42% মাত্র তাদের ফ্যামিলি স্ট্রাকচার আছে কি ধরনের ফ্যামিলি বাপ আর মেয়ে মিলে ফ্যামিলি ভাই আর বোন মিলে ফ্যামিলি মা আর ছেলে মিলে ফ্যামিলি বাপ আর মেয়ে মিলে ফ্যামিলি এরকম করে সব ফ্যামিলি নিয়েও তাদের ফ্যামিলি স্ট্রাকচার হচ্ছে 42% আর মুসলমানদের কিচ্ছু নাই কিন্তু এখন পর্যন্ত তাদের পরিবার আছে এই পরিবার তাদেরকে অনুশাসন শিখায় তাহাজিব শিখায় তামাজ্জুন শিখায় ওদের এত প্রচেষ্টার পরে মুসলমানদেরকে পূর্ণভাবে আগ্রাসন মুসলমানদেরকে পূর্ণভাবে আনকালচার করা যায় না তার মানে পারিবারিক ভিত্তি ওদের শেষ টার্গেট আখের কামর যাদের পরিবার নষ্ট করতে হবে ওদের যেরকম পরিবারহীনতায় আজকে তারা শেষ হয়ে গেছে আমাদের পরিবারকে ধ্বংস করার জন্য এই শিক্ষার পরতে পরতে ঢুকানো হয়েছে আপনি খুঁজে দেখেন আমি প্রমাণ দিছি আমি 21টা প্রমাণ দিছি এই বই থেকে বের করে করে এইগুলা বই থেকে যেইগুলাতে প্রত্যেকটা জায়গাতে ছেলে আর মেয়ে রাত 12টার পরে যাবে যাওয়ার পরে তাদেরকে নিষেধ করা যাবে না এরপরে দেখা যাবে যে দুই বন্ধু মিলে পাশাপাশি বসছে পাশাপাশি বসার পরে দুইজনের মন খারাপ হয়ে গেছে ফ্যামিলি তাকে মানা করতে পারবে না কোন বইয়ের মধ্যে শিখাচ্ছে মনোবিজ্ঞান স্বাস্থ্য শিক্ষা বইয়ের মধ্যে স্বাস্থ্য কি কেবলমাত্র মনেরই অংশ যেই মনের মধ্যে অপবিত্রতা ঢুকাতে চায় ওরাও টার্গেট দিচ্ছে ওই জায়গায় আল্লাহ যে যেই জায়গায় টার্গেট দিয়েছিলেন আল্লাহ কি টার্গেট দিয়েছিলেন ইয়াতু আলাইহিম আয়াতিহি ওয়া ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ইউজাক্কির আগে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমার আগে আল্লাহ কেন ইউজাক্কি দিয়েছেন তাফসীর ইবনে আশুরের মধ্যে পড়ে দেখবেন ওই জায়গাতে তিনি বলছেন যে আপনার অন্তর যদি বিশুদ্ধ না হয় হিকমা ওখানে ঢোকে না ওই জায়গাতে জ্ঞান ঢোকে না ওই জ্ঞান যেটা অন্তর অশুদ্ধ হওয়ার পরে হিকমা হিসেবে ঢোকে ওইটা থেকে আল্লাহ মুখী করে না বরং আল্লাহ থেকে তারা দূরে সরায় ওদের টার্গেটও আমাদের কোমলমতি শিশুদের মন নষ্ট করা মন নষ্ট করতে পারলে বাকি কলা খাওয়ানো কোনো ব্যাপার নয় প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন এরপরে আপনাদের কাছে আরেকটা বিষয় বলবো আমি সেটি হচ্ছে যে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যে আমরা বলতেছি তাহলে দুনিয়ার বুকে কি এরকম কিছু নাই যেই যেই জায়গাতে মানুষজন সত্যি সত্যি ছেলে আছে কিন্তু মেয়েলি তার অনুভূতি হয় মেয়ে আছে ছেলে অনুভূতি হয় আছে কি না ইসলাম এটাও স্বীকার করে দেখেন জেন্ডার ডিসফোবিয়া যেটা আমরা বলতেছি ডিসফোরিয়া এইটা পূর্বে জেন্ডার আইডেন্টিটি ডিসওয়ার্ড নামে এই ডিসঅর্ডার নামে এটা পরিচিত ছিল যেটাকে আমরা এখন জেন্ডারে রূপান্তর করতে যাচ্ছি আমি ছোট্ট একটা উদাহরণ দেই কঠিন ভাষা ত্যাগ করে সহজ উদাহরণটা আপনারা বুঝতে পারবেন ধরেন একটা লোক আপনাদের সমাজের মধ্যে আছে যেই লোকটা কথায় কথায় ঝগড়া করে এরকম লোক আছে না ভাই কথা নাই বার্তা নাই ঝগড়া করে আমার গ্রামে দুইটা লোক আছে কোনো গন্ডগোল লাগলেই কোদাল নিয়ে বের হয় কিনে বের হয় আরে বটি টটি সব আছে কিছু নেই না কোদাল নিয়ে মারতে যায় মানুষজনকে আরেকজন মহিলা আছে এই মহিলাকে নিয়ে পুরো পাড়াবাসী অশান্তিতে থাকে সে খালি হুমকি দেয় এই ছাদের থেকে পরে আমি মরে যাব এই গায়ের মধ্যে কেরোসিন লাগাই দিব এই রান্নাঘরের মধ্যে গ্যাসের চুলা দিয়ে আগুন জ্বলাই
সারাদিন ওর টার্গেট আত্মহত্যা প্রবণ আমি জিজ্ঞাসা করি এটা একটা মানসিক রোগ কিন্তু এই মানসিক রোগ দেশের মধ্যে খুঁজলে 10-15 হাজার লোকের মধ্যে পাওয়া যাবে এখন যেই লোক খালি আত্মহত্যা করতে চায় আপনি কি এটাকে জেন্ডারে রূপান্তর করবেন যে আপনার ওই ছেলে মেয়ে তারপরে হিজরা তারপরে আত্মহত্যা প্রবণ এটা কি কোনো জেন্ডার কথা বলেন না এটা কিন্তু জেন্ডার এটা কোনো জেন্ডার নয় এটা একটা রোগ তাহলে যেই মানুষটা পুরুষ সে নারী ভাবতেছে নারী পুরুষ ভাবতেছে এটা তো আগে ছিল আইডেন্টিটি ডিসঅর্ডার নামে পরিচিত এটা একটা রোগ এই রোগকে তারা কৌশলে এখন জেন্ডারে রূপান্তর করতে চায় আপনি মনে করছেন না বুঝে নো 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 তারা না বুঝে করতেছে না এই কৌশলে তারা আপনার মধ্যে সমকামিতার বীজ ঢুকাতে চায় এটার জন্য কি করণীয় জেন্ডার জেন্ডার যে ডিসফোরিয়ার যে লক্ষণ এটা লক্ষণের কথা তারা বলছে নিজের লিঙ্গের উপর বিরক্তি বিপরীত লিঙ্গের পোশাক পরিচ্ছদের প্রতি আকর্ষণ গোপনে লিঙ্গের পোশাক পরা নিজের সেকেন্ডারি বৈশিষ্ট্য গোপন করা খেলাধুলা ইত্যাদি জিনিসপত্রের কোর্স যে ক্রস জেন্ডারিটি প্রকাশ করা এইগুলো তাদের রোগ এইটা ট্রিটমেন্ট আছে এইটার জন্য তার জন্য সবর আছে এটার জন্য ইসলামের পক্ষ থেকে তার জন্য দীক্ষা আছে মেডিকেল সায়েন্সে ট্রিটমেন্ট আছে কিন্তু এই ট্রিটমেন্ট অতিক্রম করে তারা যখন এটাকে জেন্ডারের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে কেন এটা নিয়ে আসার তাদের অন্য কোনো উদ্দেশ্য নয় এটা নিয়ে আসার তাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে একটা বিকৃত যৌনাচার বিকৃত আচরণ আমাদের মধ্যে ঢুকায় দেওয়া কি ধরনের বিকৃত আচরণ আমাদের মধ্যে ঢুকায় দেওয়া খেয়াল করেন আমাদের ইসলাম বলতেছে এলেম হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে এলমে ওয়াহাবি ওয়াহাবি মানে কি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিগতভাবে মানুষের মধ্যে সকল প্রাণীর মধ্যে আল্লাহ কতকগুলা জ্ঞান ঢুকাই দিয়েছেন বাঘ তার বাঘ বাঘ ফিমেল বাঘ যেটা সে তার পুরুষ বাঘের থেকে তার সন্তানকে বাঁচানোর জন্য পুরা বনের মধ্যে 70 কিলোমিটার অধিক দৌড়ায় 7 দিনে জন্মের পরের থেকে এটা বিবিসির তথ্য আমার তথ্য নয় যে তার মানে একজন বাঘ যে মানুষ পেলে খেয়ে ফেলে সেও তার সন্তানের মহাব্বত বোঝে এটা কি ধরনের জ্ঞান এটা হচ্ছে ওয়াহাবি এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এটা দান করে দিয়েছে এই একটা জ্ঞান দুই নম্বর ইলমে কাসাবি কাসাবি মানে কি আমি অর্জন করি আমার এই জ্ঞানটা অর্জন করার চেষ্টা করতে হয় কিন্তু এই ইলমে কাসাবির জায়গাতে ইসলামের মৌলিক থিম হচ্ছে আপনি যেটা অর্জন করতে চাচ্ছেন এটা কখনো আপনার দীক্ষা আপনার শিক্ষা আপনার চেতনা আপনার গবেষণা এটার দ্বারা 100% ট্রু হতে পারে না এলমে কাসাবিকে পূর্ণাঙ্গ দিতে হলে এলমুল ওহী লাগবে ওহীটা হচ্ছে আসমানের ঐশী ওহী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এখন আমাদের সমাজে অর্জিত জ্ঞানের ক্ষেত্রে বিরাট বড় আমাদেরকে দীক্ষা শিক্ষা দেওয়া হয় কিন্তু এলমুল ওহী থেকে আমাদেরকে দূরে সরায় রাখানোর চেষ্টা করা হয় এলমেন ওহীর সাথে আমাদের অর্জিত জ্ঞানের সমন্বয় না হলে কখনো কোনো জাতি কেন কারো ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয় দুনিয়ার ভাগ্য পরিবর্তন করা দেখতে পেলেও এই মানুষের দ্বারা প্রকৃত মানুষ বানানো সম্ভব হবে না শেষ কথা বলবো যে আমি মুক্তাসার করে দিচ্ছি আমি শেষ দুটি কথা বলে আপনাদের কাছে শেষ করব অনেকগুলি কথাই আমি লিখে রেখেছিলাম এর মধ্যে একটা কথা আপনাদের কাছে বলবো যে আমাদের কতকগুলো বিষয়ের একটু কনসার্ন হতে হবে আমি আপনাদের কাছে রূপক কতকগুলো অর্থ বলে দিই দেখেন সাহসী দৃশ্য এই কথা শুনছেন বাংলাদেশ সাহসী দৃশ্য মানে অশ্লীল দৃশ্য পরিভাষা দেখেন প্রথা বিরোধী মানে কি বিকৃতি প্রমোটকারী যৌন বৈচিত্র্য মানে কি যৌন বিকৃতি লিঙ্গ বৈচিত্র্য মানে কি লতভদ এই যে যারা হচ্ছে গন্ডার বাহিনী এরপরে রাইটস মানে কি রাইটস মানে এখন পাগলামি উদার মুক্তমানা মানে কি চরিত্রহীন দায়ুস অসাম্প্রদায়িকতা মানে কি হিন্দুয়ানি কালচারের আধিক্ষাতার প্রদর্শন চেতনা মানে কি ধান্দা বুদ্ধিজীবী মানে কি তোলমর্দনকারী এই বুদ্ধিজীবীরা আপনাকে আমাকে জ্ঞান দিতে দিতে বলে এদেশকে আপনাদের অমুক দেশ তুমুকিস্তান হতে দেওয়া হবে না আমরাও সবসময় বলি আমরা কোনো দেশকে বাংলাদেশকে অমুকিস্তান তুমুকিস্তান বানাতে চাই না কিন্তু আপনি অমুকিস্তান তুমুকিস্তান বলে ইসলামী নীতি নৈতিকতা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশনাকে যদি আপনি ক্রিটিসাইজ করেন তাহলে আমরাও বলতে চাই এই বাংলাদেশে আমরা ভেসে আসি নাই আমরা এই দেশে জন্মসূত্রে নাগরিক আমাদের এই দেশে আপনাদের মতো অধিকার আছে ঠিক কিনা এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে প্রিয় ভাইরা একটা প্রস্তাবনা দিয়ে আমি আমার কথা শেষ করব যে আমাদের জন্য এই যে কথাগুলি বললাম কি করণীয় আমাদের জন্য আমার দৃষ্টিভঙ্গিতে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ব্যক্তি দ্বারা শিক্ষা কমিশন গঠন করতে হবে
দুই নম্বরে প্রত্যেক স্তরে কোরআন শিক্ষা এবং সাধারণ শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। তিন নম্বরে অবান্তর এবং অসামঞ্জস্যপূর্ণ যা আমাদের দেশে যায় না এরকম পশ্চিমা পদ্ধতির শিক্ষা পরীক্ষামূলক শিক্ষা পদ্ধতি বাতিল করতে হবে। চার নম্বর শিক্ষক নিয়োগে তার নৈতিকতা ধর্মীয় জ্ঞান অনুশাসনের পরীক্ষা পদ্ধতি মূল্যায়ন পদ্ধতিতে যুক্ত করতে হবে। আপনি গণিত পারে বাংলা পারে কিন্তু ভালো মুসলমান কিনা, নৈতিকতার জ্ঞান আছে কিনা, ইসলামের জ্ঞান আছে কিনা, কোনো শিক্ষক নিয়োগে এরকম কোনো কার্যক্রম নাই এটা যুক্ত করতে হবে। পাঁচ নম্বরে শুধু একটি পুস্তকের অধ্যায় নয়, পুরা শিক্ষা ব্যবস্থায় যারা ঢেলে সাজিয়ে এইগুলা ঢুকিয়েছে তাদেরকে চিন্তা করে গবেষণা করে তাদের নাম প্রকাশ করে দিয়ে এই দুষ্কৃতিকারী কারা তাদের পরিচয় শ্বেতপত্র আকারে দেশের জাতির সামনে উপস্থাপন করতে হবে। সর্বশেষ বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। আল্লাহ নবী বলেন ধ্বংস তাদের জন্য যে কেবল পড়েই গেল কিন্তু চিন্তা করলো না। এটা ইবনে হিব্বানের মধ্যে সহিহ হাদিস, ইবনে হিব্বানের মধ্যে এটা আসছে। সুতরাং আমরা কেবল পড়েই গেলাম চিন্তা করলাম না এরকম পাঠ যেন আমাদের না হয়। আমরা যদি চিন্তা করে ভেবে চিনতে আমাদের বাচ্চাগুলির ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ এইগুলো যদি আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। একটা শব্দ থেকে খুব সাবধান হয়ে থাকবেন, সার্বজনীন ও গণমুখী, এইগুলো একটা ফাঁদের নাম। সার্বজনীন এবং গণমুখী কখনো ইসলাম বিমুখ শিক্ষা হতে পারে না। সার্বজনীন এবং গণমুখী ওইটাই 90% মুসলমান হৃদয়ে যেটা ধারণ করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।